আমাদের এই সভাতেই ছিল যুব দলের সাধারণ সম্পাদক মুনায়েম মুন্না। একটু আগে আমাদের এই মিটিংয়ে ছিলেন, মিটিং থেকে বাইর হওয়ার পথে আমরা খবর পেয়েছি যে তাকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। আপনারা জানেন যে এই ফাসিবাদ, এই অবৈধ সরকার মুন্নাকে গ্রেফতার করে আজকে যুব সমাজকে আবার বন্দী করে দিতে চায়, বন্দী রাখতে চায়। তারপরও এই ফাসিবাদ, এই হাসিনার বিরুদ্ধে আমাদের হুঙ্কার, তোমার কোনো অত্যাচার নির্যাতন জেল জুলুম হুলিয়ার কাছে এই দল, এই যুবক, এই তরুণ, এই ছাত্র সমাজ মাথা নত করে নাই, করবে না ইনশাল্লাহ। আন্না রাজপথে দেশরত্নী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে তোমার বিরুদ্ধে এদশ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ রয়েছি এই মাঠে, এই ময়দানে, এই মা আন্দোলনকে বেগবান করার জন্য। প্রিয় সংগ্রামী বন্ধুরা, তাই যুব দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাতে চাই, আপনারা খুব ঠান্ডা মাথায় অত্যন্ত ধৈর্য সহকারে সজাগ থাকবেন, দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার মধ্য দিয়ে আপনারা আপনাদের সাধারণ সম্পাদক, আমরা সবাই মিলে এই যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে কারাগার থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মুক্ত করে আনবো, এই প্রতিশ্রুতি আমরা ব্যক্ত করতে চাই আজকের এই আলোচনা সভা থেকে। আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আমাদের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুব দলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, আমাদের গোলাম মাওলা শাহীন যুব দলের দক্ষিণের সভাপতি এবং মির্জা কালু সহ সারা বাংলাদেশে অজস্র নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছে, কারাগারে নির্যাতন অবস্থায় তাদের নির্যাতন করছে। এখনও হাজার হাজার নেতাকর্মী সারা বাংলাদেশে বিভিন্ন কারাগারে নির্যাতিত অবস্থায় রয়েছে। এই মুহূর্তে আজকের এই প্রতিবাদী আলোচনা সভায় সর্বশেষ আজকে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমাদের পূর্বপুরুষরা যদি স্বাধীনতার জন্য, ভাষা আন্দোলনের জন্য নিজেদের জীবন দিতে পারে, ইনশাল্লাহ আমরাও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের জন্য, আমরা রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। প্রিয় বন্ধুরা, একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে, যার যখন মৃত্যু হবে, যার যেখানে মৃত্যু হবে, সে কিন্তু সেখানে মৃত্যুবরণ করবেন। সুতরাং একটি দেশের সচেতন শিক্ষিত মানুষ হিসাবে আজকে আমাদের দায়িত্ব অনেক বেশি। এই অবৈধ সরকার যাই বলবে, আমরা তোতা পাখির মতো তাই বলবো, এটা হবে না। আজকে দেশের মানুষকে মুক্ত দিতে হবে, এই অন্যায় অত্যাচারের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে। আজকে সিন্ডিকেটের মধ্য দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য আজকে 3 থেকে 4 গুণ মূল্য বৃদ্ধি করা হয়েছে। প্রিয় বন্ধুরা, যে চাল ছিল 50 টাকা, সেই চাল আজকে 100 টাকা, যেই গ্যাস